নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আমি মৌসুমি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে স্থানীয় মান শেখাবো। হ্যাঁ, স্থানীয় মান শেখাবো, কিন্তু তার সাথে সাথে স্থানীয় মানটাকে যে আরও অন্যান্যভাবে আমরা জানি বা অন্যান্যভাবে আমরা জানতে পারি সেটাও আমি তোমাদেরকে শেখাবো। তার কারণ, ভারতীয় স্থানীয় মান এবং আন্তর্জাতিক স্থানীয় মানের মধ্যে কিন্তু সামান্য একটু তফাত আছে বা একটু আলাদা বৈশিষ্ট্য আছে, সেটাই আমি আজকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। কারণ আমাদের ভারতীয় স্থানীয় মানের মধ্যেও কিন্তু বাংলা মাধ্যমে যারা পড়াশোনা করি তারা এবং যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে বা করে তারা তাদের মধ্যেও কিন্তু একটু আলাদা আলাদাভাবে আমরা সেটাকে শিখে থাকি। তো ব্যাপারটা যেন সবার কাছে পরিষ্কার হয়, সবাই যেন ইংরেজি, বাংলা এবং তার সাথে সাথে আন্তর্জাতিক স্থানীয় মান সম্পর্কেও যেন অবগত হয়, সেটাই আজকের ভিডিওর আমার প্রচেষ্টা। তো চলো শুরু করছি। প্রথমে বন্ধুরা, আমি এখানে উপরে বাংলা স্থানীয় মান লিখেছি, যেটা আমরা আমাদের বাংলা মাধ্যমগুলিতে শিখে থাকি। সেটা হচ্ছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটাই হচ্ছে বাংলা স্থানীয় মান। তো এই বাংলা স্থানীয় মানটাই যখন আমরা ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করছি বা করি তারা কিন্তু একক, দশক এইভাবে শিখি না। তারা কীভাবে শিখি? তারা শিখি এককে ওয়ান, দশককে টেন, শতককে হান্ড্রেড, হাজারকে থাউজেন্ড এবং অযুত যে স্থানটা থাকে সেই অযুতের স্থানটাতে কিন্তু ইংরেজি মাধ্যমে 10,000 ধরা হয়, অর্থাৎ 10,000। লক্ষ্যটাকে লাখই ধরা হয়, নিযুতকে কিন্তু আবার 10,00,000 ধরা হয়। তো বন্ধুরা, এই যে অযুতের জায়গাটা এবং নিযুতের জায়গাটাকে কিন্তু 10,000 এবং 10,00,000 হিসাবে ধরা হয়, এবং কোটিকে করোড়ই ধরা হয়, এবং কোটির পরে সেটা যখন ইংরেজি মাধ্যমে কাউন্ট করা হয় বা সেটাকে ধরায় সেটাকে 10 কোটি বা 10 করোড় হিসাবে ধরা হয়। তো এই হলো ভারতীয় স্থানীয় মানেরই বাংলা এবং ইংরেজির রূপ। আবারও বলছি, বাংলাতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এবং সেটাই যখন ইংরেজি মাধ্যমে বাচ্চারা শিখবে বা আমরা শিখব তখন সেটা 1, 10, 100, 1,000, 10,000 লাখ, 10,00,000 করোড় এবং করোড়ের পরে যখন হবে সেটা 10 করোড়, এভাবে সেটাকে হিসেব করা হয়। তো এটা আমাদের ভারতীয় স্থানীয় মান হচ্ছে এই রকমের। এবার সেমভাবে যখন আমরা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক স্থানীয় মান শিখবো বা স্থানীয় মান নিয়ে যখন ক্যালকুলেশন করব, কারণ এখনকার দিনে কিন্তু অনেক হিসাবই হচ্ছে যেটা আমরা বলে থাকি মিলিয়ন, তো মিলিয়ন আর কোটি কিন্তু এক না। তো সেই তফাতটা যেন আমরা সহজে বুঝতে পারি, সহজে ক্যালকুলেট করতে পারি, সেজন্যই আন্তর্জাতিক স্থানীয় মানটাও কিন্তু আমাদের জেনে রাখা খুবই জরুরি। তো আন্তর্জাতিক স্থানীয় মানে দেখো বন্ধুরা, ওয়ানকে ওয়ানই হিসাবে ধরা হচ্ছে, মানে এককের জায়গাটা, টেনের জায়গায় মানে দশকের জায়গায় 10, 100, 1,000, 1,000-এর পরের থেকে কিন্তু ওদের স্থানীয় মানটা একটু বদলে যাচ্ছে। হ্যাঁ, 1,000-এর পরে আছে 10,000, তারপরে 100,000, তারপরে 1,000,000, তারপরে 10,000,000, এবার 100,000,000। এবারে দেখো বন্ধুরা, 100,000-এর পরে কিন্তু ওরা মিলিয়নে চলে আসছে, এবং তারপরে আস্তে আস্তে মিলিয়নের পরে বিলিয়ন এবং আরও অন্যান্য যে অঙ্কগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। আমি আজকে আপাতত তোমাদেরকে 100,000,000 পর্যন্তই বোঝানোর বা শেখানোর চেষ্টা করব। তো এটাই হচ্ছে বন্ধুরা, দেখো 10,000 মানে 10,000-এর পরে, তারপরে কিন্তু আর 10,000-এর পরে সরাসরি ওরা চলে যাচ্ছে 100,000, মানে 1,000, 10,000, তারপরে 100,000, তারপরে 1,000,000, 10,000,000 এবং 100,000,000। এবার এই মিলিয়নের দিক থেকে হিসেব করলে সেটা কত, এবং মানে 1,000 মানে বা ভারতীয় স্থানীয় মান হিসাবে কত, বা 1,000,000 মানে ভারতীয় স্থানীয় মান হিসাবে কত, সেটা আমি তোমাদেরকে সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করব। তো 1 করোড় মানে কিন্তু কখনোই 1,000,000 না, ঠিক আছে বন্ধুরা? এটা কিন্তু তোমরা মনে রাখবে যে 1,000,000 মানে 1 কোটি না, 1 কোটি অঙ্কটা আলাদা এবং 1,000,000-এর অঙ্কটাও কিন্তু আলাদা। এবার দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকটু সহজ আর সংক্ষেপে একটা জিনিস বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে ভারতীয় স্থানীয় মান এবং আন্তর্জাতিক স্থানীয় মান মধ্যে, স্থানীয় মানের মধ্যে যে একটা পিরিয়ড থাকে, মানে যেটা ভাগ থাকে সেটা কী, সেটা হচ্ছে যে ওয়ান পিরিয়ড বলতে কী বোঝাচ্ছে? ভারতীয় স্থানীয় মানের ওয়ান পিরিয়ড মানে হচ্ছে ফার্স্ট 3 ডিজিট, মানে প্রথম 3টে সংখ্যা বা প্রথম 3টে সংখ্যাকে, এই যে একক, দশক, শতক, 1, 10, 100, এই প্রথম 3টে ডিজিটকে ফার্স্ট পিরিয়ড হিসাবে ধরা হয়, একক থেকে শতক।
মানে একক, দশক, শতক, এই তিনটে ডিজিটকে ফার্স্ট পিরিয়ড ধরা হয়। তারপরে থাউজেন্ড পিরিয়ড, থাউজেন্ড পিরিয়ড ধরা হয় নেক্সট টু ডিজিট, মানে পরের দুটো ডিজিট, মানে থাউজেন্ড এবং টেন থাউজেন্ড, মানে হাজার এবং অযুত, এটাকে ধরা হয় সেকেন্ড পিরিয়ড। ঠিক আছে, এটা হচ্ছে ভারতীয় স্থানীয় মান বোঝাচ্ছে, কিন্তু বন্ধুরা তোমরা বোঝো সেকেন্ড মানে অযুত, হাজার, থাউজেন্ড এবং টেন থাউজেন্ড, এই দুটো ডিজিট হচ্ছে সেকেন্ড পিরিয়ড। ঠিক আছে, যেটাকে আমরা বলি থাউজেন্ড পিরিয়ড। তারপরে হচ্ছে লাখ পিরিয়ড, লাখ পিরিয়ড কোনটা, লাখ পিরিয়ড হচ্ছে পরের দুটো ডিজিট, মানে লক্ষ এবং নিযুত, লাখ এবং টেন লাখ, এই যে পরের দুটো ডিজিট হচ্ছে থার্ড, অর্থাৎ এটা হচ্ছে লাখ পিরিয়ড। ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড, ফার্স্টে হচ্ছে তিনটে ডিজিট একক, দশক, শতক, সেকেন্ডে হচ্ছে হাজার এবং অযুত, মানে হাজার হচ্ছে থাউজেন্ড আর টেন থাউজেন্ড, এই দুটো ডিজিট হচ্ছে থাউজেন্ড পিরিয়ড। তারপরে লাখ পিরিয়ড মানে থার্ড পিরিয়ড যেটা, সেটা হচ্ছে লাখ এবং নিযুত, লক্ষ এবং নিযুত, মানে লাখ এবং টেন লাখ। ঠিক আছে, এবং লাস্টেরটা হচ্ছে করোড় পিরিয়ড, মানে যেটা থার্ড পিরিয়ড হচ্ছে, সেটা হচ্ছে ডিজিট আফটার লাখ, মানে লাখ, লক্ষের পরে যত ডিজিট আসবে সেটা সবটাই যাবে করোড় পিরিয়ড, মানে সেটা কোটির দিকে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে একক, দশক, শতক, এটাকে একটা ভাগে প্রথম ওয়ান পিরিয়ড হিসেবে ধরা হয়, তারপরে হাজার এবং অযুত মানে থাউজেন্ড এবং টেন থাউজেন্ডকে থাউজেন্ড পিরিয়ড ধরা হচ্ছে, যেটাকে আমরা পরের দুটো অঙ্ক হিসাবে ধরা হয়, এবং লক্ষ নিযুত এটাকে থার্ড পিরিয়ড অর্থাৎ লাখ পিরিয়ড ধরা হচ্ছে, এটা লাখ, লাখের অঙ্ক হিসাবে এই দুটোকে ধরা হয়, লক্ষ এবং নিযুত, এবং কোটি হচ্ছে কোটির, লাখের পরে যেই সমস্ত অঙ্কগুলি আসবে সেটা সবটাই কোটির দিকে আমরা ভারতীয় স্থানীয় মান তাকে গণনা করব, বা ভারতীয় স্থানীয় মানে আমরা লাখের পরে যেই সমস্ত অঙ্কগুলো আসবে তাকে আমরা কোটি হিসাবে ধরব। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তো এটা হলো ভারতীয় স্থানীয় মান। ভারতীয় স্থানীয় মানে কি, আমরা যেমন আমি বাংলাতে তোমাদেরকে এর আগে শিখিয়েছিলাম যে হাজার এবং অযুতকে আমরা কি, হাজার এবং অযুতকে আমরা হাজার হিসাবেই ধরি, এবং লক্ষ এবং নিযুতকে আমরা কিন্তু লক্ষ হিসাবেই ধরি। নিযুত এবং অযুতের কোনো স্থানীয় মানের একটা জায়গা থাকলেও তাদেরকে কিন্তু আমরা লেখার সময় লিখি না, তো এই দুটোকে আমরা এক হিসাবে ধরি, সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। তো ইংলিশে সেটাকে কী হয়, থাউজেন্ড পিরিয়ড বলে এবং ল্যাখ পিরিয়ড বলে। ঠিক আছে, আমি যেটা ইংরেজিতে, যেহেতু ইংরেজি মাধ্যম নিয়েও বলা হচ্ছে, তো সেই জন্যই আজকে ইংরেজি মাধ্যমটাও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এবারে আমি চলে যাব আন্তর্জাতিক পিরিয়ড মানে। আন্তর্জাতিক পিরিয়ডে কী হয়, আন্তর্জাতিক পিরিয়ড বা ইন্টারন্যাশনাল পিরিয়ডে প্রথম ফার্স্ট তিনটি ডিজিটকে ফার্স্ট ওয়ান পিরিয়ড ধরা হয়, যেটা আমাদের ভারতীয় স্থানীয় মানের সাথে একই রকম বলতে পারো, ওয়ান, টু, ওয়ান, টেন এবং হান্ড্রেড, এটা হচ্ছে ফার্স্ট পিরিয়ডের আন্ডারে যে চলে যাচ্ছে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে। থাউজেন্ড পিরিয়ড যাচ্ছে তাদের তিনটে ডিজিট, ভারতীয় তো যেমন দুটো, কিন্তু ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক স্থানীয় মানে কিন্তু তিনটে, এটা হচ্ছে থাউজেন্ড। ঠিক আছে, কারণ ওয়ান থাউজেন্ড, টেন থাউজেন্ড এবং হান্ড্রেড থাউজেন্ড মিলে ওদের একটা পিরিয়ড যাচ্ছে, এবং শেষে তো সরাসরি চলে যাচ্ছে মিলিয়ন পিরিয়ড। মিলিয়নও কিন্তু পরের তিনটে ডিজিট, অর্থাৎ ওয়ান মিলিয়ন, টেন মিলিয়ন এবং হান্ড্রেড মিলিয়ন, এটা মিলে তাদের পরের যে মিলিয়ন পিরিয়ড সেটা হচ্ছে পরের তিনটে ডিজিট। তা ইংরেজি স্থানীয় মানের ক্ষেত্রে কিন্তু প্রথম তিন, পরের তিন, পরের তিন, এবার তিন তিন ভাগে ওরা ভাগ করেছে, যেটা ওদের ক্ষেত্রে ওয়ান পিরিয়ড, থাউজেন্ড পিরিয়ড এবং মিলিয়ন পিরিয়ড, এখানে লাখ, কোটি সেরকমের কিন্তু কোনো জায়গা নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। যদি কোনো রকম ডাউট বা কনফিউশন থাকে প্লিজ কমেন্টে লিখে জানাও, তোমাদের কোনো ডাউট বা কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে কমেন্টের মাধ্যমে, আমি অবশ্যই চেষ্টা করবো সেই সমস্ত কমেন্টের খুব যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার। তো চলো আরও একটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করছি বন্ধুরা। সবশেষ এবং শেষ আলোচনা হচ্ছে যে আমি এখানে তিনটে ভারতীয় স্থানীয় মান এবং আন্তর্জাতিক স্থানীয় মানের মধ্যে যে দুটোর মধ্যে যে ইকুয়াল বা দুটোর মধ্যে যে অঙ্কের ব্যালেন্স, যে সরি, দুটো অঙ্কের মধ্যে কী মিল আছে বা কোনটার কত অঙ্ক আরেকটার কতটার সমান সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে দশ লাখ বা টেন লাখ সমান সমান ওয়ান মিলিয়ন, ওয়ান মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ বা দশ লাখ। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে ওয়ান মিলিয়ন মানে কিন্তু কখনোই এক কোটি নয়, ওয়ান লাখ, এক মিলিয়ন মানে, ওয়ান মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ বা দশ লাখ, এক কোটি সমান সমান টেন মিলিয়ন, টেন মিলিয়ন মানে দশ মিলিয়নে হবে এক কোটি, দশ মিলিয়ন সমান সমান এক কোটি, আর দশ কোটি, দশ কোটি সমান সমান হচ্ছে হান্ড্রেড মিলিয়ন, হান্ড্রেড মিলিয়ন যখন হবে সেটা হচ্ছে দশ কোটির সমান, দশ কোটি মানে হান্ড্রেড মিলিয়ন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের একটা সহজ সংক্ষিপ্ত ভিডিও, যেখানে আমি তোমাদেরকে
ভারতীয় স্থানীয় মান এবং আন্তর্জাতিক স্থানীয় মান স্থানীয় মানের মধ্যে কি রকম মিল বা অমিল আছে সেটা বোঝানোর চেষ্টা করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং হেল্পফুলও মনে হতে পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবে না। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতন এবার একই কথাই বলবো যে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রেখে আমার সাথে থাকবে। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।